আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা দর্শকবৃন্দ ও আমার ফ্যানসাইড রোগী মহোদয়, বিশ্বের এই ভুবনে যেই যেখানে বসেই স্বাস্থ্য বিষয়ে ইউটিউব ভিত্তিক স্বাস্থ্য ফোরাম দেখতেছেন বা পরবর্তী দেখবেন, যে যেখানে বসেই সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে জানাব আশ্চর্যজনক রসুন আর দুধের উপকারিতা, জানলে এখন থেকে খাওয়া শুরু করবেন। অর্থাৎ আজকে ভিডিওর টাইটেলটি হল আশ্চর্যজনক রসুন আর দুধের উপকারিতা, জানলে এখনই খাবেন। তো প্রিয় দর্শক ও আমার রোগী মহোদয়, আসলে আমরা অনেকে জানি না যে পুষ্টিগুণে ভরপুর সুষম পানীয় দুধ ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ রসুন বিশেষ করে সুস্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয়। পাশাপাশি রসুন একটি ব্যাকটেরিয়াল রোধক ও পদাহ বিরোধী উপাদান হিসেবে বিশেষ গুরুত্বপূর্ণ। তো প্রিয় বন্ধুগণ, এই দুটির মতো এত গুণ বিচার করে পুষ্টিবিদরা অনেকে দুটো উপাদানকে আজকাল আলাদা না করে বা আলাদা না ভেবে দুটোকে একসঙ্গে খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদগণ এবং বিশেষ চিকিৎসকগণ। বিশেষ করে কিন্তু শুধু বিশেষ পানি গুরুত্ব জানলে তো হলো না, এই বিশেষ গুরুত্বপূর্ণ পানীয় কিভাবে তৈরি করবেন সেই বিষয়ে আপনাদের পরামর্শ দিব। প্রিয় বন্ধুগণ, বিশেষ করে তো বন্ধুগণ এই মিশ্রণ এই পানি কিভাবে তৈরি করবেন তার কয়েকটি বর্ণনা দিব, যাতে কোনো মেসিং না হয়ে যায় এবং পরিপূর্ণভাবে রসুন দুটি মিশ্র তৈরি করতে পারেন। গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু খেয়াল করে মনোযোগ সহকারে দেখব সকলেই। তো বন্ধুগণ, রসুন দুধ খেতে হলে কিছু নিয়ম মেনে নইলে আবার হতে পারে শারীরিক সমস্যা। তো প্রিয় দর্শক, সেই মিশ্র তৈরি করার জন্য কয়েকটি ধাপ আপনাকে মেনে চলতে পারলে কেল্লা ফতে। অর্থাৎ একটি পাত্রে দুধ এবং পানি মিশিয়ে নিন প্রথমে, এরপর রসুন দিতে হবে। আর এই মিশ্রণটি এবার একটি পাত্রে ঢেলে নিয়ে গরম করে ফুটাতে হবে। দুধ জাল দিতে দিতে যখন অর্ধেক হয়ে যাবে, আসল পরিমাণে অর্ধেক হয়ে যাবে, তখন সেটা নামিয়ে ফেলতে হবে চুলা থেকে। এরপর এই মিশ্রণটি চিনি মিশিয়ে দিতে পারেন স্বাদের জন্য। হালকা কুসুম গরম অবস্থায় এই মিশ্রণটি আপনাকে পান করতে হবে। তো বন্ধুগণ, আপনার ব্যক্তিগত সমস্যা শারীরিক সমস্যার জন্য এই মিশ্রণটি আপনি খেতে পারেন সকালে খালি পেটে অথবা ভরা পেটে খেতে পারেন। বিশেষ করে ঠান্ডা কাশি, বুকে কফ জমানো, অ্যাজমা হাঁপানির জন্য একটি গুরুত্বপূর্ণ মিশ্রণ। এটি খেতে পারলে শারীরিক সমস্যা, ঠান্ডা জনিত সমস্যা, বিশেষ করে সর্দি কাশির জন্য একটি গুড মেডিসিন হিসেবে কাজ করবে। তো প্রিয় দর্শক, বিশেষ করে রসুন দুধের মিশ্রণটি আপনার ঘুমের জন্য আরেকটি গুড মেডিসিন হিসেবে কাজ করবে। বিশেষ করে প্রজনন ক্ষমতা, ব্যক্তিগত সমস্যা, শারীরিক সমস্যার জন্য এই পানীয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে রসুন আর দুধ একসঙ্গে খেতে পারলে অ্যাজমা, শ্বাসকষ্ট, হাঁপানির জন্য বিশেষ ফলদায়ক ভূমিকা পালন করে এবং আপনার বাতের ব্যথা, আর্থ্রাইটিস সমস্যা কমে যায় অনেকটাই। আর এই খাবার শরীরে বাজে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে আপনাকে সুস্থতা দান করবে, পাশাপাশি রক্তে জমাট বাধা প্রতিরোধ করে। রসুন দুধ একসঙ্গে খেতে পারলে রক্ত সঞ্চালন সক্রিয়া স্বাভাবিক হয়ে পড়ে। তো প্রিয় দর্শক, রসুন দুধ খাওয়ার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করবেন। যা নতুন চ্যানেল দেখতেছেন সকলকে বলবো কলিকাতা হার্বাল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন,
বেল আইকনে ক্লিক করবেন যাতে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনাদের ইউটিউবে দেখা দেয়। তো আজ আর নয়, সকলের সুস্থতা আর দীর্ঘকামনা বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।